পুরুষরা হলো নারীদের পরিচালক। পুরুষরা কাদের পরিচালক? নারীদের পরিচালক। আমরা যখন একটা গাড়ি কিনি, সেই গাড়িটা কি কোনো ড্রাইভার ছাড়া চলে? চলে? একটু আওয়াজ দিবেন ভাই। চায়ের দোকানে যখন বসেন তখন কাউকে বলতে হয় না কথা বলো, মাহফিল আসলে উদুর জিজ্ঞেস করতে থাকে, চিল্লে থাকে, তবুও একটা কথা আমাদের মুখ দিয়ে কেন বের হয় না? মাহফিলে বসলে একটু হুজুরের কথার সাথে একমত হবেন, সহমত হবেন, দ্বিমত হওয়ার থাকলে দ্বিমত হবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। এগুলো বলার দ্বারা কি ফায়দা নাই? অবশ্যই আছে। মাহফিলের সিস্টেম হলো এগুলা, মাহফিলে যখন বসবেন তখন আওয়াজ করবেন, এর দ্বারা যিনি ওয়াজ করবেন ওনারও একটু অন্তর থেকে ওয়াজগুলো আসবে, মুখ দিয়ে বের হবে, কারণ উনি মনে করবেন শ্রোতাগুলো কথাগুলো বুঝতেছে, শুনতেছে। যদি আপনারা এরকম বোবার মতো হয়ে বসে থাকেন, আমি তো বুঝবো আপনারা কথাগুলো মনে হয় বুঝতেছেন না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের পরিচালক করে দিয়েছেন। উদাহরণ দিয়েছিলাম, আমরা যখন কোনো গাড়ি কিনি সেই গাড়ি চালানোর জন্য কিন্তু ড্রাইভার লাগে। কি লাগে? ড্রাইভার লাগে। তদরূপ নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের অধীন করে দিয়েছেন। পুরুষরা হলো নারীদের পরিচালক, পুরুষরাই নারীদেরকে পরিচালনা করবে। এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পুরুষকেও সৃষ্টি করেছেন, নারীকেও সৃষ্টি করেছেন, তাহলে নারীদেরকে কেন পুরুষদের অধীন করে দিল? এই প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী বলে দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি এই কারণে পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি এই কারণে পুরুষদেরকে নারীদের পরিচালক বানিয়ে দিয়েছি। কি কারণে? শুনেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা তাদের ইনকাম থেকে, তাদের সম্পদ থেকে তাদের জন্য খরচ করে কি করে না? করে কি করে না? করে। পুরুষরা তাদের ইনকাম থেকে, তাদের সম্পদ থেকে কার জন্য খরচ করে? নারীদের জন্য খরচ করে। এবার একটু উল্টোভাবে হিসাব করেন তো, কোনো নারী যদি সম্পদ থাকে সে কি পুরুষের জন্য খরচ করে নাকি বেঁধে রাখে? সে এটা নিজের জন্য বেঁধে রাখবে, সে কিন্তু পুরুষের জন্য খরচ করবে না। পুরুষদের যখন সম্পদ জমা হয় সে চিন্তা করে কিভাবে তার স্ত্রীর জন্য ভালো কিছু নেওয়া যায়, কিভাবে তার পরিবারের জন্য ভালো কিছু ঘরের মধ্যে আনা যায়। আর নারীদের যখন সম্পদ আসবে ইসলাম তাকে বাধ্য করে নাই পরিবারের জন্য খরচ করতে, এটা তার একান্তই ব্যক্তিগত সম্পদ, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, পুরুষদের উপর তুলে দিয়েছেন তাকে, নারীদেরকে পুরুষরা তাদের পরিচালনা করবেন, পুরুষরা তাদের পরিচালক হবেন। বুঝতে পারতেছেন কথাগুলো? কোরআনের কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, তাহলে এবার শুনেন, সৎ নারী কারা, সৎ মহিলা কারা, উত্তম মহিলা কারা, কোন নারীগুলো ভালো আল্লাহর দৃষ্টিতে? কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোন নারীকে সুন্দর বলে, কোন নারীকে ভালো বলে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো না বলে, সে কি ভালো হতে পারবে? কখনো পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোনো নারীকে খারাপ বলে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো বলে, তাহলে ওই নারী ওই মেয়েই হলো আল্লাহর কাছে সর্বোত্তম মহিলা বলে। আল্লাহ আকবার। শুনেন, নারীরা কান দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কথা বলতেছেন? আস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলতেছেন, ফাসালিহাতু কানিতাতুন, ওই সমস্ত মহিলাই যারা অনুগত, যারা অনুগত, কার অনুগত? স্বামীর অনুগত। কার অনুগত? স্বামীর অনুগত। কারণ এখানে নারীদের উপর পুরুষদেরকে পরিচালক বানানো হয়েছে, তো এবার নারীদেরও তো একটা কর্তব্য আছে নাকি? নাকি শুধু শুধু পুরুষরা কেটে যাবে আর নারীদের কোনো কিছু করার নাই, এরকম না? নারীদেরও কর্তব্য আছে।
নারীদের কর্তব্য কি? নারীদের কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সৎ নারী যদি হতে চাও তাহলে ফাসসালিহাতু কানিতাত, স্বামীর অনুগত হও। কার অনুগত? এই আয়াতের আয়াতাংশের তাফসীরের মধ্যে আসছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা, ওই মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা। সেই মহিলা কোন মহিলা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, যেই মহিলার দিকে স্বামী তাকার পর ওই মহিলা স্বামীকে সন্তুষ্ট করে দেয়, আনন্দিত করে দেয়, ওই মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা বলে সুবহানাল্লাহ। কোন মহিলা? যেই মহিলার দিকে স্বামী তাকালে মহিলা তার স্বামীকে খুশি করে দেয়, সন্তুষ্ট করে দেয়, ওই মহিলা হলো উত্তম মহিলা। এরপর স্বামী যখন তাকে কোনো আদেশ দিবে, সে আনুগত্যের সাথে ওই আদেশ পালন করবে, ওই মহিলা হলো উত্তম মহিলা। কে? স্বামী যদি কোনো আদেশ দেয়, নির্দেশ দেয়, আনুগত্যের সাথে মহব্বতের সাথে সে আদেশ পালন করবে, ওই মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা। কোন মহিলা? যেই মহিলার স্বামী ঘর থেকে বের হওয়ার পর সে পর্দা করবে, কি করবে? পর্দা করবে, নিজের লজ্জা স্তরের হেফাজত করবে, নিজের শরীরের হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন, সেই পর্দার বিধান সে আমল করবে। নামাজ ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? একটু কথা বলেন, উত্তর দেন, আল্লাহ খুশি হবে। নামাজ ফরজ না ওয়াজিব? রোজা ফরজ না ওয়াজিব? রমজানের রোজা ফরজ। পর্দা কি ফরজ না সুন্নত? পর্দাও তো দুরূপ ফরজ। নামাজ যেরকম ফরজ নারীদের জন্য, পুরুষদের জন্য পর্দা সেরকমই ফরজ। নারীদেরও পর্দার বিধান আছে, পুরুষদেরও পর্দার বিধান আছে। শুধুমাত্র আবার নারীদেরকেই পর্দার বিধান দেওয়া হয়নি, পুরুষদের জন্য কিন্তু পর্দার বিধান আছে। জানেন আপনারা আপনাদের জন্য পর্দার বিধান কি? জেনে নেবেন। ওইদিকে গেলে আমার বিষয় শেষ করার আজকে সময় হবে না, আমি একটু পরে শেষ করে দিব ইনশাল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উত্তম নারীদের কথা বলতেছেন, আস-সালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। এখানে আরেকটা কথা বলা হয়েছে, আল্লাহ যা হেফাজত করেছেন তাও সে হেফাজত করবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, এখানে তো বলা হলো স্বামী যদি স্ত্রীকে কোনো আদেশ দেয় তাহলে সে তা মহব্বতের সাথে, আনুগত্যের সাথে পালন করবে। এবার স্বামী যদি তাকে নির্দেশ দেয় নামাজ পড়তে হবে না, মানা যাবে? যাবে? যাবে না। যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ নিজে ফরজ করে দিয়েছেন সেগুলো স্বামীর উপর প্রাধান্য দিয়ে মানতে হবে। পর্দার বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন, স্বামী যদিও আপনাকে বলে তুমি কাপড় সুপড় পরার দরকার নাই, ওড়না পরার দরকার নাই, তুমি এরকম এইরকম আবুড়ি জাবুড়ি কাপড় গুলো পরে, আবুল তাবুল কাপড় গুলো পরে তুমি রাস্তায় বের হও, বের হওয়া যাবে? তখনও বের হওয়া যাবে না, কারণ এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন ওগুলাতে, সেগুলোতে স্বামীর কোনো আনুগত্য নাই। স্বামীর আনুগত্য তখন করতে হবে, আপনি নফল নামাজে দাঁড়াচ্ছেন, স্বামী আপনাকে ডাক দিল, আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে ছুটে যেতে হবে। আপনাকে নফল নামাজ ছেড়ে দিয়ে হলেও কোথায় যেতে হবে? স্বামীর কাছে চলে যেতে হবে যদি স্বামী ডাক দেয়। এগুলো হলো স্বামীর আনুগত্য। এবার আসি, একটা হাদিস পড়েছিলাম, মন দিয়ে শুনবেন। মাত্র চারটা কারণ, কয়টা? চারটা আমল। শুধুমাত্র কোনো মহিলা যদি চারটা আমল করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতা'আত বা'লাহা ফালতাদহুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, যেই মহিলা মাত্র চারটা কাজ করবে, মাত্র চারটা কাজ করবে, কি কাজ? ইযা সাল্লাত খামসাহা, প্রথম নম্বরে যেই মহিলা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করবে। কি নামাজ? ফরজ নামাজ। পড়েন এই মহিলারা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? দেখেন আপনাদের ঘরের মধ্যে বোন আছে, মা আছে, ভাবি আছে, পড়তে দেখেন আপনারা?
যদি না পড়ে তাহলে তাদেরকে এটা বলবেন যে আজকে মাহফিল থেকে শুনেছি যদি মহিলা চারটায় কাজ করে সে জান্নাতে যেতে পারবে। সেখান থেকে এক নম্বর হলো ফরজ নামাজগুলো ঠিক সময়ে আদায় করা, ঠিক সময়ে আদায় করা। আবার আল্লাহ পাক তাদের জন্য কিছু ওজরের সময় মাফ করে দিয়েছেন, এগুলাতে পড়ার দরকার নাই, কিন্তু ওগুলো ছাড়া বাকি অন্য সব সময় আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, সেগুলো আপনাকে ঠিক সময়ে আদায় করতে হবে। পুরুষদের উপর যেমন নামাজ ফরজ, নারীদের উপর নামাজ ফরজ। মুসলমান দাবি করে নামাজের খবর নাই এমন মহিলা আছে কি নাই? আছে কি নাই? আছে। নামাজ জীবনে শেষবার কবে পড়ছিল তাও মনে নাই এমন মহিলাও আছে না নাই? আছে। এই জন্য মহিলারা খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা আমল করলেই মহিলা জান্নাতি, বেশি কাম করার দরকার নাই। সেখানে এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। দুই নম্বর আমল শুনেন, ওয়াসামাত শাহরাহা, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাগুলো। এ ভাই পাশে কে কথা বলতেছেন? যখন কোরআনের কোনো কথা চলবে, রসুলের কোনো কথা চলবে, সেখানে কোনো মানুষের কথা চলতে পারবে না? পারবে? পারবে না। এই জন্য যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে সেখানে সেখানে আল্লাহর বিধান হলো কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কোরআন করলে পাবেন, আল্লাহ বলে দিয়েছেন যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআন চলবে তখন বান্দার কোনো কথা চলবে না, তাদের কর্তব্য হলো কান দিয়ে শুনবে আর চুপ থাকবে। ফাস্তামিউ লাহু আনসিতুন, সে যখন শুনবে তখন সে চুপচাপ শুনবে, কোনো কথা বলবে না। আবার এই জন্য আবার বোবা হয়ে তাকিয়েন না, আমি কিছু জিজ্ঞেস করলে আবার চুপ থাকিয়েন না, আমি যখন জিজ্ঞেস করি তখন একটু উত্তর দিয়েন। কয়টা বললাম আমল? চারটা থেকে এখন কয়টা বলা হলো? দুইটা। এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে, দুই নাম্বার রমজান মাসের ফরজ রোজাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। কোন মাসের? রমজান মাসের ফরজ রোজাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। হুজুর আমি সেহেরে খেয়েছি, সারাদিন কিছু খাই নাই, আবার ইফতারও করেছি, আমার রোজা হয়েছে কিনা? রোজা হয়েছে? হ্যাঁ রোজা হয়েছে। কিন্তু এখানে আবার কিছু সিস্টেমও আছে, শরীয়তের কিছু বিধিবিধানও আছে, কখন রোজা ভাঙে, কখন রোজা ভাঙে, এগুলোও কিন্তু সিস্টেম আছে। রোজা রাখছেন, রোজা রাইকা দুপুরে 12টা বাজলো, পুকুরের মধ্যে ডুব দিলেন, পুকুরে ডুব দিলেন, খুব গরম, খুব গরম, পুকুরের মধ্যে সাঁতার কাটতেছেন, সাঁতার কাটার সময়ে মনে হলো পানিগুলো খুব ঠান্ডা, একটু খাইলে খুব মজা লাগবে, খাইলে একটু খুব মজা লাগবে, দিলেন ডুব। একের মধ্যে কেউ দেখতেছে না? দেখতেছে? দেখতেছে না কেন? দেখতেছে না? দিলেন ডুব, চুপ করে দুই ডুব পানি গিলে ফেললেন, আহ কত ভালো লাগতেছে না, কেউ দেখে নাই, ডুব দিয়ে বলতেছেন আমি এমন মানুষ রোজা রাখেও পুকুরে ডুব দিতে পারি, আমার পানি খাইতে ইচ্ছা করে না। বললেন আর একটা মিথ্যা বলে দিলেন সাথে, রোজা আছে? ডুব দিয়ে পানি খাইলে রোজা থাকবে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পুকুরে মনে করেন আপনি কেউ দেখে নাই, সেখানে কয়জন দেখেছে? সেখানে একজন আল্লাহ তো দেখেছেন, দেখেছেন আরো চার, আরো তিনজন সাথে দেখেছেন, টোটাল চারজন পুকুরের মধ্যে দেখেছেন, কয়জন? হুজুর পুকুরের চারজন কেমনে দেখবে? আপনি নিজে দেখলেন, প্রথমে নিজে দেখলেন না, আপনি পানি কাছে দেখেন নাই, দেখছেন আপনি একজন। আপনার দুই কাঁধে কয়জন ফেরেস্তা আছে? কয়জন হলো? তিনজন। আপনি একজন ফেরেস্তা, দুইজন, কয়জন হলো? উপরওয়ালা একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, কয়জন দেখেছে? এবার চারজন। যেই জায়গায় আপনি মনে করবেন কেউ নাই সেখানেও আপনাকে চার চারজন দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। কি ক্যামেরা? সিসি ক্যামেরা, বুঝেন? সিসি ক্যামেরা পূর্ণরূপ কি? আচ্ছা ওইদিকে যাওয়ার দরকার নাই। সিসি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে রেখেছেন, এগুলাতে সবগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, একদিন সব কিছু দেখানো হবে, সেদিন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি মুখে আর বলতে পারবেন আল্লাহ ডুব তো দিছিলাম, ইচ্ছে করে খাই নাই, এমনি খেয়ে ফেলছিলাম, বলার সুযোগ আছে নাই। আপনার তো ওই সময় পুকুরে ডুব দেওয়ার এতক্ষণ সময় নিয়ে পুকুরের সাথে কাটার দরকার আসেনি নাই? সামনে রমজান আসতে সেজন্য কথাগুলো বলতেছি, এতক্ষণ সাথে কাটার তো দরকার নাই, পুকুরে নামছেন রমজান মাস, গোসলের প্রয়োজন, দুই তিনটে ডুব দিয়ে শরীর পবিত্র হয়ে গেছে, এবার উঠে আসবেন, ঠিক আছে? বলতেছিলাম মহিলারা চারটা আমল করলে জান্নাতে যাবে কয়টা?
চারটা আমল করলে মহিলা জান্নাতে যাবে। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। দুই নম্বর কি? রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। তিন নম্বর হলো ও আহসানাত ফরজাহা, মহিলার লজ্জাস্থান হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। করে আমাদের মা বোনেরা? করেনি? যারা করে তারা তো আলহামদুলিল্লাহ অধিকাংশ এখন পর্দা করে না, পর্দার বিধান তারা মানে না। বলি নাউজুবিল্লাহ, যদি কোনো মুসলমান ইচ্ছা করে আল্লাহর এই ফরজ বিধানটা, পর্দার বিধানটাকে অস্বীকার করে না মানে, তাহলে সে আর মুসলমান থাকবে না, সে কুফুরি করবে, সে কাফের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই ধরনের চিন্তা ভাবনা থেকে ফানা দান করুক। বলি আমিন। মোবাইল যিনি বানিয়েছেন, মোবাইল যিনি বানিয়েছেন, তিনি মোবাইলের একটা কভারও ফিট করে দিয়েছেন। একটা কি দিয়েছেন? কভার দিয়েছেন। এখন আপনি এসে বলতেছেন ধুরো, এটা একটা আলগা বোঝা, এটার দরকার নেই, কভারটা খুলে ফেলে দিই, এমনি মোবাইলটা ইউজ করব। কয়দিন চলবে মোবাইল? ঠিক থাকবে না? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সামান্য একটু উদাহরণ দিলাম, ঠিক তো দুরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও সৃষ্টি করার পর তাদের জন্য ফরজাকে ফরজ করে দিয়েছে, তাদের জন্য কভার, তাদের জন্য কভার। এই কভার যখন তারা খুলে ফেলবে তখন তাদের আর কোনো দাম থাকবে না, তারা নষ্ট হয়ে যাবে। বলে নাউজু বিল্লাহ। আল্লাহ আমাদের মহিলাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলি আমিন। পর্দা করেনি? পর্দা, আমরা পর্দা বললে আমাদের চোখের মধ্যে বাসে বোরকা। কি বাসে? বোরকা। বোরকারও তো একটা সিস্টেম আছে শরীয়ত, কেমন বোরকা হবে পড়তে হবে এটা বলে দেয় নাই? বলে দিয়েছে। বোরকা হবে পাতলা না, বোরকা হবে ঘাড়ো, শক্ত, মোটা, মোটা সাইজের বোরকা হতে হবে। এখন আমাদের বোরকা কিরকম? আমাদের এখন বোরকা মা বোনেরা এমন সিলাই, মাফ করবেন আমি বাস্তবটা বলতেছি, এমন টাইট ফিট বোরকা তারা পড়ে, যদি কোনো ফিফটাও সেখানে ঢুকে সেখান থেকে আর বের হতে পারে না। বলে নাউজুবিল্লাহ, এত টাইট ফিট বোরকা। আবার বলেন তো, আল্লাহ কি এই পর্দার কথা বলছেন নাকি এই পর্দা থেকে বেঁচে থাকতে বলছেন? এরকম পর্দা থেকে আল্লাহ বেঁচে থাকতে বলছেন, অথচ আমরা আল্লাহর কথাকে কনভার্ট করে আল্লাহর কথার উপর কথা বানিয়ে আল্লাহর কথার উপর বেশি বুঝতে গিয়ে আমরা এটাকে উল্টো করে ফেলতেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বন্ধুকে বোঝার তৌফিক দান করুক। বলি আমিন। পর্দা মানে, বোরকা মানে হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, আমার শরীরের অংশগুলো যাতে দেখা না যায়, এমন করে ডাকাটা আমি কি পর্দা, এমন করে ডাকার নামে কি পর্দা। সম্মানিত হাজির, খেয়াল রাখবেন, এই পর্দা আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে, এই পর্দা না থাকার কারণে সমাজের যত জেনা ব্যবিচার, পরিবারের যত অশান্তি, সব কিছুই হচ্ছে, ঠিক কিনা? যদি সমাজের মধ্যে পর্দা থাকতো, যদি আমাদের মা বোনেরা পর্দাশীল হয়ে ঘরের মধ্যে থাকতো, তাহলে তারা কত ইজ্জতে থাকতো, কত ইজ্জতে থাকতো। কলা চিনেন? কলা, কলা চিনেন? কলা, কলা, কলার বাইরে একটা প্যাকেট আছে না, কে দিয়েছেন? আল্লাহ। কলার প্যাকেট আছে, কলার প্যাকেটটা কে দিয়েছেন? আল্লাহ। দোকানে যখন কলাটা প্যাকেট সহ থাকবে তখন আপনি কিনবেন। যদি দোকানদার মনে করে দূর আমার কাস্টমারের তো অনেক কষ্ট হবে, একটু চামগুলো ছুলে রাখি, প্যাকেটটা একটু খুলে রাখি, কাস্টমার আসলেই নিয়ে খেয়ে ফেলবে। আচ্ছা বলেন তো, যদি কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী ওই প্যাকেটটা খুলে দোকানের মধ্যে রাখে, কোনো কাস্টমার সেটা নিবে? নিবে, একমাত্র পাগল। কে নিবে? একমাত্র পাগল নিবে, যার বিবেক আছে সে কখনো ওই কলা নিবে? নিবে না। তদ্রুপ মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে প্যাকেট করে দিয়েছেন। মহিলারা যখন প্যাকেট খুলে চলাফেরা করবে, সেই মহিলাকে কারা বিয়ে করবে? যাদের বিবেক নষ্ট হয়ে গেছে, যারা পাগল হয়ে গেছে, তারা ছাড়া কোনো বিবেকওয়ালা পুরুষ এই ধরনের মহিলাকে বিয়েও করতে পারে না। সম্মানিত হাজির, আল্লাহর কথা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই, আপনারা চললে আমল করলে আপনাদের লাভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল বলে দিয়েছেন, এই চারটা আমল করলে মহিলারা নিশ্চিত জান্নাতি। জান্নাতের আটটা দরজা, সেই আট দরজার যে কোনো এক দরজা দিয়ে মহিলা জান্নাতে যেতে পারবে। বলে আল্লাহু আকবার। আমাদের জন্য আরো একটু কষ্ট আছে, আমরা পুরুষদের জন্য এত সহজ না, মহিলাদের জন্য এত সহজ, তাও তারা মানে না, তাও তারা মানে না। এই গেল পর্দা, ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় লাগবে, এক একটা বিশাল বিশাল বিষয়, সময় তো খুব কম, আপনাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। অনেকেই আসছে,
যে একটু কিছু বিরিয়ানি টিরিয়ানি মনে হয় দিবে, একটু খেয়ে পেটটা ভরবে, এই নিয়ত না? দেখি বিরিয়ানি খাওয়ার নিয়তে কয়জন আসছেন, হাত তোলেন তো। না, আমরা বিরিয়ানি খাওয়ার নিয়তে আসি না, আমরা এখানে আসছি আল্লাহর কথা শুনবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, রসুলের কথা শুনবো, আমাদের জীবনটাকে ধন্য করবো, ঠিক কিনা? দেখি জান্নাতে যাওয়ার নিয়তে কে কে আসছেন, হাত তোলেন তো। আল্লাহ পাক রব্বুল আমাদের হাতগুলোকে কবুল করুক, বলি আমিন। আচ্ছা, এবার একটা কথার উত্তর দেন, যারা জান্নাতে যাওয়ার নিয়তে আসছেন তারা কি বিরিয়ানি পাবে না? পাবে না? তারাও পাবে। আর যারা শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নিয়তে আসছে তারা কি সওয়াব পাবে? পাবে? তারা কোনো সওয়াব পাবে না। আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে আমাদের মানুষদেরকে, বান্দাদেরকে চেঞ্জ হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলে দিয়েছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হিসাব করেন কয়টা কথা বলা হলো, ইন্না সলাতি, আমার সলাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মউত, আমার মউত, চারটা জিনিস কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এবার হিসাব করেন তো, এই চারটা জিনিসের মধ্যে আমাদের কোনটা আল্লাহর জন্য করতেছে একটু খেয়াল করেন। ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। এখন হয় কার জন্য? মানুষকে দেখানোর জন্য। যদি একটা মানুষ, আমি নামাজ পড়া অবস্থায় আমার দিকে তাকায়, সিজদার টাইম আরো একটু বাড়াই দিই, যাতে সে বলে লোকটা কত ভালো রে, না? যাতে লোকটা আমার একটু প্রশংসা করে, আমি কি একটু ভালো মনে করি, এজন্য সিজদাটা একটু লম্বা করে ফেলি। যখন কোরআন তেলাওয়াত করতেছি, একটা মানুষ যখন শুনতে আসলো, এমনি পড়তেছিলাম খুব দ্রুত, কিন্তু তেলাওয়াতের কোনো লাইন টাইন কিছু নাই, টানটুন কিছু নাই, মানুষ একটা যখন আসছে, তেলাওয়াতটা এমন সুন্দর করে ফেললাম যাতে সে শুনে আমাকে বাহবা দেয়, সে খুশি হয়। এখানে কাকে খুশি করলাম? আল্লাহ কেনা বান্দাকে? এই এবাদতের দাম আল্লাহর কাছে আছে? নাই। আল্লাহ বলতেছেন, ইন্না সলাতি, আমার সলাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য হতে হবে? মানুষকে দেখানোর জন্য, নামাজের জন্য আমরা পড়বো না। ওই প্রথম যেটা বলছিলাম, একটু উদাহরণ দিয়ে আজকে অনেক বিষয় চলবে ইনশাল্লাহ। যারা আমরা জান্নাতে যাওয়ার নিয়তে এখানে আসছে তারা কি বিরিয়ানি পাবো না? যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে তাদের নামাজকে মানুষ দেখবে না? তাদেরটাও মানুষ দেখবে। যদি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজগুলো পড়ে, কবুল হবে? কবুল হবে না। কেয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়িয়ে থাকবো, আমাদের যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলোকে কবুল করবেন না, আমাদের ইবাদতগুলো নিবেন না, আমাদের ইবাদতগুলোকে গাঁটটি বানিয়ে আমাদের মুখের দিকে ছুড়ে মারবে আর বলবে, যাকে দেখানোর জন্য ইবাদত করেছিলা আজকে তার থেকে প্রতিদান নাও, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইবাদত থেকে ফানা দান করুক, বলি আমিন। তাহলে নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। এরপর অনুসুকি, আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? এখন কোরবানি কার জন্য হয়? মানুষকে দেখানোর জন্য। বাজারে যাব, সেরা গরুটা আগে সিলেক্ট করব, সেরা দাম দিয়ে কিনবো, আসার সময় মানুষ যদি জিজ্ঞেস নাও করে, তাও তাকে ভাই গরুটা কেমন হয়েছে একটু দেখেন তো, কত হয় আইডিয়া করেন তো, নিজে নিজে বলতেছি যে, মানে তাকে একটু দেখাইতে হবে, আমি এত টাকা পয়সা দিয়ে কিনলাম, গরু কিনলাম, কোরবানি করব। আচ্ছা ভাই বলেন তো, এগুলো কি আল্লাহর জন্য হলো নাকি মানুষকে দেখানোর জন্য হলো? মানুষকে দেখানোর জন্য হলো। যদি আল্লাহর জন্য হতো তাহলে চুপচাপ পশু নিয়ে কোরবানি করে ফেলতাম। এবার বলুন তো, মানুষ কি তখন দেখতো না? ওই বিরিয়ানির উদাহরণ মনে রাখবেন সবসময়, এটা দিয়ে কিন্তু আজকে সব চলবে। বিরিয়ানি যারা খাইতে আসছেন তারা শুধু বিরিয়ানি খাবেন, সব পাবেন না, আর যারা সবের নিয়তে আসছেন সব হবেন, বিরিয়ানিও পাবেন। মনে রাখবেন এই উদাহরণ। একটু দ্রুত বলতেছি কারণ সময় খুব কম, শেষ করতে হবে, বিষয়টা অনেক লম্বা, এজন্য একটু দ্রুত বলে ফেলতেছি। একটু কান দিয়ে আমল করবেন, শুনবেন ভালো করে। তাহলে কয়টা বলেন? ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, তিন নাম্বার,
ওয়ামা হিয়ায়া আমার হায়াত আমার জীবন কার জন্য হবে ওয়ামা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মৌত কার জন্য হবে যুবকরা ভালো করে খেয়াল করবেন এবং এখন আমাদের হায়াত আর মৌত কার জন্য হয় গার্লফ্রেন্ডের জন্য বলেন না কেন তোমার জন্য মরতে পারি তোমার জন্য বাঁচতে পারি বলে না কোনদিন আল্লাহর বলছেন আল্লাহ আপনার দিন কায়েমের জন্য আপনার ইসলাম মানার জন্য প্রয়োজন আমার জান চলে যাবে তবুও আমি আপনার ইসলাম ছাড়বো না এমন কেউ বলেছেন কখনো কখনো বলেন নাই অথচ চেটিংয়ের মাঝখান দিয়া ফোনে কথা বলার মাঝখান দিয়ে বারবার এই কথা রিপিট করেন যে তোমার জন্য মরতেও পারি বাঁচতেও পারি বলেন না বলেন আল্লাহ খুশি হন না বেজার হন আল্লাহ বলছেন দেখো আমি আমার বান্দাটারে কি জন্য সৃষ্টি করেছিলাম আর আমার বান্দাটা কি বুঝতেছে কি করতেছে আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করবেন আপনাদের জন্য বলতেছি হায়াত কার জন্য হবে আল্লাহর জন্য এই হায়াতে কোনো হারাম কাজ করা যাবে যাবে না বিয়ের আগে রিলেশন জায়েজ না হারাম জায়েজ না হারাম হারাম সম্পূর্ণ হারাম কোনটা জায়েজ বিয়ে করা জায়েজ কোনটা জায়েজ বিয়ে করা জায়েজ সম্মানিত গার্ডিয়ানরা পিতা মাতারা একটু খেয়াল করে শুনেন এখন ইসলামের বিধান আছে যুবকরা যুবতীরা কখন এই হারাম রিলেশনে জড়িত হয় কখন তারা এই ধরনের হারাম কাজে লিপ্ত হয় যখন তাদের বিবাহের বয়স হওয়া সত্ত্বেও বিবাহ দেওয়া হয় না বিয়ে করানো হয় না তখন তারা জেনাহের দিকে গুনাহের দিকে ধাবিত হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়ে গেছেন যেই সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়ে যাবে সেই সমাজের মধ্যে জেনা সহজ হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ বিয়ে কঠিন যদি কোনো সন্তান মা মুখ ফুটিয়ে বলেও ফেলে বাবা মাকে বাবা বিয়ে করব যদি মুখ ফুটিয়ে কখনো বলেও ফেলে তখন তাকে যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা সব তাকে শোনাবে খাওয়া বাকি পড়া বাকি এখনো বিয়ের বয়স হয়েছে নি অমুকের ছেলে দেখো 35 বছরে বিয়ে করছে 40 বছরে বিয়ে করছে উদাহরণ দিবে এগুলা ফলে ওই সন্তান আর কোনো হালাল পন্থা না পেয়ে হালাল পথ না পেয়ে সে এবার হারামে লিপ্ত হবে এবার আমাদের সমাজে এবার হারামের অবস্থা কেমন যদি বাবা মা শুনে যে ছেলে কোনো অন্য নারীর সাথে পর নারীর সাথে সে হারাম রিলেশন করতেছে তখন বাবা মা চুপ দূরে এটা তার বয়স করুক এরকম এরকম বলে না বলে এই বয়সে না করলে কোন বয়সে করবে না আপনার মতো বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে এই ধরনের সন্তানরা যখন আল্লাহর কাঠগড়ায় আটকে যাবে জবাব দিতে পারবে না গুনাহের কারণে তারা যখন দাঁড়িয়ে যাবে তখন তারা বলবে আল্লাহ আমরা গুনাহ করতে চাই নাই আমাদের মা বাবার আমাদেরকে বাধ্য করেছিল এই গুনাহ করতে আজকে তাদেরকে একটু আমাদের কাছে আনুন আমরা আমাদের পা দিয়ে তাদেরকে পিষে ফেলবো তারপর আমরা জাহান্নামে যাব এর আগে আমরা জাহান্নামে যাব না কারণ আমাদের ইচ্ছে ছিল না এই গুনাহ করার আমাদের মা বাবার আমাদেরকে বাধ্য করেছিল আমাদের সমাজ আমাদেরকে বাধ্য করেছিল আমাদের দেশ আমাদেরকে বাধ্য করেছিল যারা এরকম আমাদের হালাল গুলোকে কঠিন করে রেখেছিল তাদেরকে আগে আমরা শাস্তি তাদেরটা আগে দেখবো এরপর আমরা জাহান্নামে যাব বলে নাউজুবিল্লাহ কোরআনের আয়াত ভাই আমার মুখের কথা না কার আয়াত কোরআনের আয়াত আল্লাহর কথা সরাসরি আল্লাহ বলে দিয়েছেন নাজআলহুমা তাহতা আকদামিনা সেদিন তারা বলবে যে আল্লাহ তাদেরকে একটু আমাদের পায়ের নিচে দিন আমরা তাদেরকে আগে পিষবো পিষে ফেলবো তারপর আমরা জাহান্নাম যাবো বলে নাউজুবিল্লাহ পিতা মাতারা খেয়াল রাখবেন সন্তানের বিয়ের বয়স হলে বিয়ের ব্যবস্থা করে দিবেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন সূরা নূরের 32 নম্বর আয়াত কত নম্বর আয়াত নাম মনে রাখবেন রেফারেন্স মনে রাখবেন সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইমাইকুম আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মধ্যে যারা বিয়ে করে নাই তাদের যদি বিয়ের বয়স হয় তাদেরকে বিয়ে করিয়ে দাও তাদেরকে বিয়ে করিয়ে দাও ইয়াকুনু ফুকারা যদি তারা গরিব হয় দরিদ্র হয় ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নিজের রহমত দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন বলে আল্লাহু আকবার কি বলেছেন যদি কোনো নারী পুরুষ চরিত্র রক্ষার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বরকত দেন যদি সে ধনী গরিব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেন যদি সে গরিব হয় আল্লাহ নিজের পক্ষ থেকে স্পেশাল রহমত দিয়ে
তাকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি চিন্তা করি, যখন সন্তানরা বিয়ের কথা বলে, সেটেল হয়েছনি, টাকা পয়সা আসেনি, খাওয়া বাকি, পড়া বাকি, বলেন তো যে এক কথাটা বলছে তাকে খাওয়াই কে? তাকে কে খাওয়ায়? পরিবারের পাঁচজন সদস্য থাকলে তাদেরকে কে খাওয়ায়? তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। একটা মেয়ে যদি আপনার পরিবারে প্লাস হয়, যদি একটা পরিবারে একটা মেয়ে বেশি আসে, সে কি ডাইনি আপনার পরিবারের সবকে শেষ করে দিবে? এই ধরনের কথাগুলো বললে আল্লাহ নারাজ হয়। খাওয়া বা কি কখনো এই প্রশ্ন করবেন না, আপনার যদি ইচ্ছে না হয় এমনিতে আনবেন না। খাওয়া বা কি এই কথাটা বলে আল্লাহ নারাজ হবে। কেন নারাজ হবে? খাওয়ান কে? খাওয়ান কে? রিজিকের মালিক কে? কথাটা খেয়াল রাখবেন। আমরা সবসময় বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের যখন কাজের সময় আসে তখন আমরা মনে করি না, আমরা চাকরি বাকরি করে টাকা পয়সা কামাইয়ে আমরা নিজেরটা নিজে খাই। বলি নাউজুবিল্লাহ। এমন চিন্তা ভাবনা যার থাকবে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে? পারবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, আনা ইনদা আবদি জন্নিবি, আমি আমার বান্দার কাছে তেমন যেমন আমার বান্দা আমাকে ধারণা করে। আমার বান্দা যদি মনে করে আমি তাকে বাড়িতে বসাই বসাই খাওয়াতে পারি, তাহলে তার যদি এরকম দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আমি তাকে বাড়িতে বসাই বসাই খাওয়াবো। আর যদি আমার বান্দা এটা মনে করে সে চাকরি বাকরি করে কষ্ট করে খাবে, তাহলে আমি তাকে কষ্ট করে খাওয়াবো, কষ্ট করে খাওয়াবো। কে বলেছেন? আল্লাহ। এই জন্য যে যেটা নিয়ত করবে সেই নিয়তের উপর কি পাবে? বরকত পাবে, সে নিয়তের উপর পুরস্কার পাবে। এই জন্য আমরা নিয়তগুলো শুদ্ধ করি, খারাপ কাজের দিকে লিপ্ত না হই। আর যুবকদেরকে বলবো, আমরা একটু আগে বলেছিলাম যে কথাটাকে এই কথাগুলো আসলো, ইন্না সলায়াতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াতগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মৌত হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য যদি আমরা কোনো নারীর জন্য জীবন দিয়ে ফেলি, যদি কোনো মহিলার জন্য জীবন দিয়ে ফেলি, যদি কোনো মহিলা পুরুষের জন্য জীবন দিয়ে ফেলে, এটা কি আল্লাহর জন্য হলো নাকি বান্দার জন্য হলো? বান্দার জন্য। আর যেই ব্যক্তি আল্লাহর জন্য না আমার বান্দার জন্য মারা যাবে, তার জন্য এই কুলো নাই, ও কুলো নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। দুনিয়াতেও সে কিচ্ছু পেল না, আখিরাতেও সে কিচ্ছু পেল না, সে জাহান্নামটা পাবে। বলি নাউজুবিল্লাহ। কি পাবে? জাহান্নাম পাবে। এই জন্য যুবকদের সতর্ক থাকবেন, বলবেন না যে জীবন তোমার জন্য, এটা বলবেন না। বলবেন কার জন্য? জীবন আল্লাহর জন্য, মৌত তোমার জন্য, মৃত্যু তোমার জন্য বলবেন না। বলবেন কার জন্য? আল্লাহর জন্য। এরকম আবেগের বসে এই ধরনের কাজ করবেন না। এখন সময় অহরহ এই ধরনের কাজগুলো হয়। সামান্য একটা মেয়ের জন্য যুবকরা জীবন দিয়ে ফেলে, আবেগ বুঝে না। আরে ভাই, কত মেয়ে আছে আপনার জীবনে? একটা গেলে অনেকটা আসবে, সমস্যা নাই। আপনি নিজেকে আগে গঠন করেন, আবার নিজেকে গঠন করতে গিয়ে একদম 40-50 নিয়ে যাবেন না, এটা করবেন না। কিন্তু একটা সময় আছে, খেয়াল করবেন, শরীয়ত, শরীয়তের একটা নির্ধারিত সময় আছে, শরীয়ত একটা নির্ধারিত সময় আছে বিয়ের সময়। বর্তমান সমকালীন মুফতিগণ, ফোকাহাই কেরামগণ বের করেছেন বর্তমান বিয়ের সময় কোনটা, আসল সময় কোনটা, বলবো? শুনলেন? শুনবেন? পরে আমার গার্ডিয়ানরা কিন্তু আমাকে ধরবে যে এই কথাগুলো কেন বলছেন, এগুলো শরীয়তের কথা, শুনবেন, আমল করবেন। শরীয়ত বলেছে বর্তমান প্রেক্ষাপট অনুসারে যেহেতু মোবাইল হাতের গোড়ায়, মহিলারা এখন বেপরদায় চলাফেরা করে, ছোট ছোট বাচ্চারাও হাতে মোবাইল নিলে পর্ণ ভিডিওগুলো দেখে, খারাপ খারাপ ভিডিওগুলো তারা দেখে, খারাপ খারাপ ছবিগুলো তারা দেখে, তাদের ওই ধরনের কাজগুলো করতে ইচ্ছা জাগে, তাদের গুনাহ করতে ইচ্ছা জাগে। এজন্য যখন থেকে তাদের এই ইচ্ছাটা হবে তখন থেকে তাদের জন্য বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। আবার তাই বলে একদম 10 বছরে আমি বিয়ে করবো এটা বলি না, কারো বাড়িতে গিয়ে পিটাইয়া পিটাইয়া একদম এলাকার বাইর করে দিবে, এটা বলি না কখনো। তো ফোকাহায়ে কেরামগণ বলেছেন বর্তমান প্রেক্ষাপট অনুসারে 20-22 বছরের মধ্যে একটা যুবক কি করে ফেলবে, বিয়ে করে ফেলবে। কয় বছরের মধ্যে? 20-22 বছরের মধ্যে। এবার যদি আপনি এই 20 বছরটা টু কোম্পানির ম্যানেজারের মতো সময়গুলো কাজে না লাগিয়ে পার করে দেন, আপনার জন্য এই ফতোয়া না।
যে খেয়াল করবেন আবার টুটু কোম্পানি ম্যানেজারের মতো সময়গুলো কাজে না লাগিয়ে যদি এই সময়গুলো পার করে দেন এগুলো আপনার জন্য না, আপনি কি করবেন তখন কিছুই তো জানেন না। বিয়ে করার আগে বিয়ের মশলা জানতে হবে, শরীয়ত জানতে হবে, কিভাবে পরিবার মেনটেন করতে হয় এটা আপনাকে জানতে হবে, স্ত্রীকে কিভাবে চালাতে হয় এটা আপনাকে জানতে হবে, সবগুলো তখন এর মধ্যে শিখে নিতে হবে। এগুলো যা তার জন্য ফতোয়া মনে রাখবেন, কিন্তু উল্টা বুঝবেন না, উল্টা বুঝলে আবার সমস্যা। আর যারা বিয়ে শাদী করবে তাদেরকেও তো আবার স্ত্রীকে চালাতে হবে, হবে না? হবে। চালান কে? আল্লাহ। কিন্তু আপনাকে আল্লাহ আগে বলে দিয়েছেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আমি কিন্তু আয়াতের কথা বলতেছি, আয়াতের তাফসীর বলতেছি, আল্লাহ পুরুষকে নারীদের পরিচালক করে দিয়েছেন, তাদের সম্পদ থেকে নারীদেরকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। এজন্য আবার আপনাকে সম্পদের মালিক হতে হবে। আমি আর ওদিকে যাচ্ছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। চারটা আমল বলেছিলাম মহিলাদের জন্য, এক নাম্বার কি মনে আছে? নামাজ। দুই নাম্বার রোজা। তিন নাম্বার, তিন নাম্বার পর্দা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিসের? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। চার নাম্বার হলো ওয়াতাত বাইলাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কিসের? চার নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। এখন এই আমলটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে বলে নাউজুবিল্লাহ, স্বামীর কোনো আনুগত্য নাই, স্বামীর কোনো কথার আদেশ মানার সময়ও নাই। এখন উল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রীর কথা মতো চলে ঠিক কিনা? অথচ শরীয়ত বলেছে স্বামীর কথা মতো স্ত্রী চলবে, স্বামীর কথা মতো স্ত্রী চলবে। এখন কিরকম হয়? স্ত্রীর কথা মতো স্বামী চলে, চলবে না কেন? আপনার ঘরের মধ্যে আছে শয়তানের বক্স টেলিভিশন, আছে না নাই? আছে। আপনার ঘরের মধ্যে আছে শয়তানের বক্স টেলিভিশন, ওই টেলিভিশন ঘরের মধ্যে ঢুকাই দিয়া আপনি বিদেশে চলে গেছেন, আপনি কর্মক্ষেত্রে চলে গেছেন, ঘর থেকে বাইর হয়ে চলে গেছেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন এখন ঘরের মধ্যে বসে বসে কি করে? রিমোট টিপ দিলে ওই শয়তানের বক্স খুলে যায়, ওখানে শয়তান চলে আসে। কারা আসে? শয়তানের চেলারা ওখানে চলে আসে। শয়তানের কাম কি? শয়তানের কাম কি? দুকা দেওয়া, ডিস্টার্ব করা। শয়তানের কাম হলো দুকা দেওয়া, ডিস্টার্ব করা। শয়তান এটা করবে, শয়তান আইসা এবার আপনার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে দিবে, ওই টেলিভিশনের বক্সে যেমন চলে তুমিও তেমন চলো না, একটু মডার্ন হও না। মনের মধ্যে আসে কিনা? আসে। যারা শুনতেছে তারা বুঝতেছে এটা মনের মধ্যে এরকম আসে কিনা। শয়তানের বক্সের মধ্যে একটা পোশাক আসলো, এটা কি আসলো? পোশাক আসলো জীবনে কোনোদিন দেখা না, এদিকে ফাটা, এদিকে সিরা, এদিকে সিরা, মনে হয় এটা আধুনিক পোশাক, এই সময় মনে হয় এটা পড়তে হবে। এবার স্বামীকে ফোন দিল, প্রাণের স্বামী গো সুন্দর একটা কাপড় দেখেছি, এটা একটু আমার আইনে দাও না। স্বামীও বেচারা বলদের মতো হয়ে গেছে, এখন স্ত্রীর কথা ওটা বসা করে। এবার সে বাজার থেকে সেই কাপড়টা নিয়ে আসলো, নিয়ে আসার পর স্ত্রী ওই কাপড়টা পড়লো, পড়ার পর স্ত্রী আবার যখন মার্কেটে গেল, এলাকার সব পুরুষরা, মার্কেটের সব পুরুষরা তার দিকে শকুনের মতো দেখতেছে, দেখতেছে কিনা? দেখতেছে। এবার বলেন তো এই সুযোগটা করে দিয়েছে কে? করে দিয়েছে কে? স্বামী। কে দিয়েছে? স্বামী। এই জন্য স্ত্রীর আগে ওই স্বামীকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, স্ত্রীর আগে ওই স্বামীকে হিসাব দিতে হবে, তার স্ত্রী কিভাবে এই বেপর্দা চলতে পেরেছিল, কেমনে এই বেপর্দা আপনার স্ত্রী হয়েছে। শুধু স্ত্রী না, আপনার অধীনস্থ আপনার বোন আছে, আছে না? ছোট ছোট বোন যাদের আছে, যাদের যারা বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ঈদের সময় আসলে ভাইয়া ফোন দিল, ভাইয়া আমার জন্য আধুনিক একটা পোশাক আনতে হবে, এখন নতুন বাইর হয়েছে এটা আনতে হবে। আপনিও বললেন ছোট বোনের আবদার একটু নিয়ে আসি, নিয়ে আসলেন, সুযোগ করে দিলেন। এবার আপনার বোন রাস্তার মধ্যে যখন বের হলো, লম্পটারে লুচ্চারা আপনার বোনকে টিজিং করলো, এবার আপনার মাথার মধ্যে রক্ত উঠে গেল, এবার আপনি খুঁজতেছেন ওই লোকটারা ফাইল আজকে শেষ, কোন বেটা আমার বোনের দিকে চোখ তুলে তাকায় বলতেছেন, কিন্তু ওটা আবার সুযোগও করে দিয়েছেন কিন্তু আপনি, তাই না? যদি আমার বোনকে আমি হেফাজতে রাখতাম, আমার মাকে আমি হেফাজতে রাখতাম, আমার স্ত্রীকে আমি হেফাজতে রাখতাম, যদি পৃথিবীর সব পুরুষরা এই কাজটা করত, তাহলে ব্যাপারটা কোনো মেয়ে থাকতো? থাকতো? থাকতো না। এজন্য পুরুষদেরকে আগে সতর্ক হতে হবে, পুরুষদেরকে আগে তাদের দায়িত্ব পালন করতে হবে। পুরুষরা হচ্ছে ড্রাইভার, পুরুষরা কি? ড্রাইভার। ড্রাইভার যদি একটু এদিক ওদিক করে তাহলে প্যাসেঞ্জারও, প্যাসেঞ্জারও কি যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য ড্রাইভাররা আগে নিজেদের গাড়ি চালা শিখবেন, গাড়ি চালানো না শিখলে গাড়ি কিনবেন না,
উদাহরণ ভালো করে বুঝেন, স্ত্রীকে যদি আপনার পরিচালনা করার মতো সক্ষমতা না থাকে বিয়ে করার দরকার নাই, কারণ তখন আরো ডাবল বাঁচবেন, গুণা এখন ডাবল। যেই স্বামীর স্ত্রী বেফরদায়ী চলাফেরা করে হাদিসের বাসায় ওই স্বামীকে দায়ুস বলা হয়। কি বলা হয়? দায়ুস বলা হয়। দায়ুসরা জাহান্নামে যাবে। দায়ুসদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে তারা জাহান্নামে তো যাবে যাবে, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তারা পাবে না। অথচ জান্নাতের এই সুগন্ধ জান্নাত থেকে আরো 500 বছর দূরত্বের রাস্তার মধ্যেও জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদেরকে, যে সমস্ত পুরুষরা তাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দার মধ্যে রাখবে না, তাদের অধীনস্থ মহিলারা বেপর্দার মধ্যে চলাফেরা করবে, তারা দায়ুস, তারা জান্নাতে তো যাবে না, যাবে না, তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, তারা জাহান্নামে যাবে বলে নাউযুবিল্লাহ। শুধু মেয়েদের কথা না, পুরুষদের কথাও কিন্তু আছে, খেয়াল করবেন। বলবেন যে হুজুর শুধু মেয়ের কথা বললো, আমাদের কথা কিছু বললো না, আপনাদের জন্য আর দায়িত্ব বেশি। কিন্তু মহিলাদের জন্য সব সহজ, মাত্র 4টা আমল। কয়টা? 4টা। কয়টা আমল? 4টা। ভালো করে মনে রাখবেন, যে সমস্ত মা বোনেরা শুনেছেন, মাত্র 4টা আমল, এগুলাতে মন লাগান, ভালো করে ধ্যান দেন, নামাজগুলো নামাজের মতো করে আদায় করেন। নামাজে দাঁড়িয়ে হিসাব নিকাশ করবেন না, নামাজে দাঁড়িয়ে টেলিভিশনে কি দেখছেন এগুলো চিন্তা করবেন না, নামাজটা নামাজের মতো করে হতে হবে। ইবাদত, ইবাদতের একটা সিস্টেম আছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি এমন সিস্টেমে ইবাদত করবা, এমন সিস্টেমে তুমি ইবাদত করবা যেমন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি এগুলো মনে করার পরও তোমার মনে না হয় তুমি আল্লাহকে দেখতেছো না, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে এইটা মনে রাখবা আল্লাহ নিজেই তোমাকে দেখতেছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখতেছে কিনা? দেখতেছে। যখন আপনার মনের মধ্যে এই কথাটা আসবে, সারা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছু পরিচালনা করতেছেন, তিনি আমাকে দেখতেছে যখন আমি নামাজে দাঁড়ালাম, তিনি আমাকে পর্যবেক্ষণ করতেছে, আমার প্রতিটা পদক্ষেপ, আমার প্রতিটা শব্দ, আমার প্রতিটা চিন্তা ভাবনা তিনি আমাকে পর্যবেক্ষণ করতেছেন, যিনি সারা বাদশাহদের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, যার উপর কারো কোনো রাজত্ব চলে না, তিনি আমাকে পর্যবেক্ষণ করতেছেন, তিনি আমাকে দেখতেছেন। এই খেয়াল যখন আপনার মনের মধ্যে আসবে, ব্রেনের মধ্যে আসবে, নামাজে কি আপনার মন ছুটবে? ছুটা সম্ভব? কখনো সম্ভব না। এজন্য নামাজে নামাজের মতো করে পড়বেন, আর কোরবানির সময় নিয়ত রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। হায়াত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মৌত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দেখিয়েন আবার, এই ভুলগুলো করিয়েন না, এগুলো আমরা এখন শয়তানের বক্স থেকে শিখতেছি, টেলিভিশন থেকে শিখতেছি। আমাদের জন্য আছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ইউটিউব সাহেব, কে আছে? ইউটিউব সাহেব এখন আমাদের আছে, প্রতিটা মোবাইলে মোবাইলে এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আছে। ইউটিউব ঢুকলে, ইউটিউবে ঢুকলে দেখতেছেন একটা আকর্ষণীয় থাম্বনেইল, একটু ক্লিক করে দিলেন, সাথে সাথে আপনার চোখের মধ্যে গুনাহ বেশে উঠল, গুনাহ বেশে উঠল। আপনি একটু দেখলেন, একটু দেখি না, পরে তাওবা করে নিব। এই তাওবা করবে করতে করতে আপনার হায়াত কখন চলে গেল আপনি টেরও পেলেন না, আপনার তাওবাও করা হলো না, ফলে আপনার জান্নাতেও যাওয়া হলো না বলে নাউযুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন। এজন্য এই যে সাজ্জাদ ভাই ভিডিও করতেছে, ইউটিউবে আপলোড দিবে, যখন মানুষ ইউটিউবে ঢুকবে, যুবকরা যখন ইউটিউবে ঢুকবে, তখন এই থাম্বনেলগুলো দেখবে, এগুলা ক্লিক করুক। এগুলা ক্লিক করলে ইসলামের বিধিবিধানগুলো শিখতে পারবে, জানতে পারবে। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এজন্য যারা ইউটিউবার আছেন তাদের উচিত খারাপ জিনিসগুলো আপলোড না করে ভালো বিষয়গুলো আপলোড করেন। একটা খারাপ বিষয় ইউটিউবে আপলোড যে করলো, মনে করেন 5 জন ওই বিষয়টা খারাপ জিনিসটা দেখলো, ওই গুনাহের জিনিসটা দেখলো, ওই গানটা দেখলো, গান দেখলে কি সব না গুনা ভাই? সব না গুনা? গুনা। যে একটা গান আপলোড দিল, 5 জন গুনাগুলো দেখলো,
ওই পাঁচজনের গুণা কিন্তু গুণা কিন্তু তার উপরও আসবে, আসবে না? আসবে। ওই পাঁচজনের গুণাও তার গুণাও তার উপর আসবে। যদি সে একা একা দেখতো একজনের গুণা তার হতো, এখন যেহেতু সে পাঁচজনকে দেখালো পাঁচজনের গুণা তার উপর আসলো। একটা নতুন ফিল্ম আপনার মেমোরিতে আপনি নিয়েছেন, দেখার পর বন্ধুদেরকে বলতেছেন বাইরে সেই রকম একটা ফিল্ম আসছে একটু দেখে দাও, শেয়ার করলো, দিলাম, সেও দেখলো, আমার গুণা হলো একজনের, সে দেখার পর গুণা হলো এখন দুইজনের, সে আবার আরেকজনকে দিল, এখন গুণা হলো আমার তিনজনের, সে আবার আরেকজনকে দিল, এখন গুণা হলো চারজনের, এমন করতে করতে গুণাগুলো বাড়ে, গুণাগুলো বাড়ে। এই জন্য হাদিস আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার গুণা করারও প্রয়োজন হয়, যদি কখনো ভুলে করেও ফেলো, এটা গোপন রাখবা, কি রাখবা, গোপন রাখবা, গুণা প্রকাশ করতে নেই, গুণাগুলো যেন আমরা প্রকাশ না করি। এই জন্য ইউটিউবার ভাইয়েরা যারা ইউটিউব চালান তাদের জন্য ইসলামের নির্দেশ হলো ভালোগুলো প্রচার করবেন, যদি খারাপগুলো প্রচার করেন আপনি প্রচার করার কারণে সামান্য মানুষের লাইক, সামান্য মানুষের ভিউ, সামান্য সম্পদ টাকা পয়সা অর্জনের আশায় আপনি জান্নাতটা হারাইয়েন না, জাহান্নামটা কিনে নিয়েন না, আমরা যেন এগুলো না করি। সম্মানিত হাজিরিন, আমাদের সময় কিন্তু শেষ হওয়ার ঠিক মুহূর্তে আমি এই মাত্র শেষ করে দিচ্ছি, আমাদের হুজুর কিন্তু চলে এসেছেন, আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। আমি আসলে ওনার ছাত্রের মতো, ওনার সামনে কথা বলা আমার মানায় না, তারপরেও আপনাদের এলাকার মসজিদে যেহেতু দায়িত্ব নিয়ে এসেছি, আপনারা মাইকে বসিয়ে দিয়েছেন, কিছু কথা তো বলতে হয়, এই জন্য বলতেছি। আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শেষ করে দিব আর চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই কথাগুলো শোনার আশা আকাঙ্ক্ষা আমাদের সকলের কবুল করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এক ঘন্টা দুই ঘন্টা সময়গুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া, মুক্তির ওসিলা বানিয়ে দিক বলি আমিন। সম্মানিত হাজিরিন, বাইরে শুধু শুনলে কিন্তু হবে না, আমল করতে হবে। সারা জীবন কত বয়ান শুনলাম, কত ওয়াজ শুনলাম, আমল কয়টা করছি বলেন তো? কয়টা আমল করছি? আমি মনে করি যদি আপনি এক ঘন্টার একটা মাহফিলে যান, ওই এক ঘন্টার মাহফিল থেকে আপনি যেই কথাগুলো শুনেন, যেই মেসেজগুলো শুনেন, সেগুলো যদি আপনি আমল করতেন, সেগুলো যদি আপনি পালন করতেন, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আপনার বিপদে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আপনি লাইন ছেড়ে বেলাইনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সমস্যা হলো আমরা শুনি কিন্তু আমল করি না, আমরা আমলের নিয়তে কেন আসি না? আমরা আসি খাওয়ার লোভে, বিরিয়ানির লোভে, নাস্তার লোভে, মাহফিল শেষে কি দিবে? যখন আমাদেরকে বলা হয় কোনো জায়গায় মাহফিল হবে, তার থেকে আমরা আগেভাগে জিজ্ঞেস করি, ভাই খাবারের ব্যবস্থা কি আসেনি? খাবারের ব্যবস্থা কি আসেনি? কয়ের কি করে না, আসে না এরকম মানুষ আছে? আমি কাউকে লজ্জা দিতে চাচ্ছি না, বিষয়টা খুব সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। এখানেও ইসলাম আছে, এখানেও কি আছে? ইসলাম আছে। ওই যে বলছিলাম, আসবেন সবের নিয়তে, ওয়াজ শোনার নিয়তে, জীবনকে পরিবর্তন করার নিয়তে, খানা অটোমেটিকলি এসে যাবে, আসবে না? আসবে, অটোমেটিকলি আসবে। আর যদি খাওয়ার নিয়তে আসেন, এমন হতে পারে আল্লাহ আপনার রিজিকটা তুলে নিল, আসছেন বসে আছেন বিরিয়ানি খাওয়ার লোভে, হঠাৎ করে একটা ফোন আসলো, সিরিয়াস ফোন, সিরিয়াস কেস, এমার্জেন্সি কাজ, ছুটে গেলেন, খাওয়া হলো? হলো না। ওয়াজটাও পেলেন না, খাবারটাও পেলেন না। আল্লাহ চাইলে পারে কি পারেন না? পারে। রিজিকের মালিক কে? এই জন্য রিজিকের পিছনে আমরা না ছুটি, ছুটবো কার পিছনে? আল্লাহর পিছনে। কার পিছনে ছুটবো? আপনাকে দুর্বল হয়ে গেছেন, এক ঘন্টা ধরে কথা বলতেছি আমি, চিল্লাইতেছি আমি, এখনো আমি কথা বলতে পারতেছি আর আপনারা একটু উত্তর দিতে পারতেছেন না, শেষ করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা বলেছি এগুলা থেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে যা বলেছি আল্লাহ পাক রব্বুল মুখ দিয়ে যা বলিয়েছেন, তার কোরআন এবং রসুলের হাদিসের কথাগুলো, আমার কোনো ব্যক্তিগত কোনো এখানে মন্তব্য নাই, ব্যক্তিগত কোনো কথা নাই, আল্লাহর কথা রসুলের কথা শুনলে আপনাদের লাভ, না শুনলে ক্ষতিকার, আমার না আপনার, নিজেদের ক্ষতি। এজন্য ভালো, নিজের ভালো পাগলেও বুঝে, নিজের ভালো পাগলেও বুঝে, আমাকে টেক লাগাবেন না, হুজুর এই সমস্ত কথাগুলো কেন বললো? কি দরকার ছিল পর্দার ওয়াজ করার? কি দরকার ছিল টেলিভিশন নিয়ে ওয়াজ করার? কি দরকার ছিল আমাদেরকে স্বামীর আনুগত্য করানোর জন্য বলার? এটা আপনারা বলতে পারবেন, আসলে আমার কোনো দরকার নাই, ও আমার মা বোনেরা খালারা শুনেন, মন দিয়ে শুনেন, আমার কোনো লাভ এখানে নাই, শুনলে আপনাদের লাভ। প্রথমে একটা কথা বলছিলাম, যেই ব্যক্তি গান আরেকজনকে শেয়ার দিবে, সে দেখলে তার গুণাটাও কার উপর আসবে?
যে শেয়ার দিচ্ছে তার উপর আসবে। তদ্রূপ খেয়াল করেন, আমি ভালো কথাগুলো বললাম, কোরআন এবং হাদিসের কথাগুলো বললাম, একজন মানুষ যদি এখান থেকে আমল করে তার থেকে সব আমি পাবো না? অবশ্যই পাবো। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله, যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পাবে বলি আল্লাহু আকবার। ভালো কাজের পথটা দেখাই দিলেন, তার ভালো কাজ করার যে সওয়াব সেটা আপনিও পাবেন, ঠিক কি না? আপনিও পাবেন ওই সওয়াব। নামাজে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকজন মুসলমান ভাইকে দেখলেন সে মসজিদ ছেড়ে অন্যদিকে যাচ্ছে, তাকে একটু বুঝাই মসজিদের দিকে নিয়ে যান না, সে নামাজ পড়ে যেই সওয়াব পাবে সেই সওয়াব আপনারও আসবে। আপনি নামাজ পড়ে একজনের সওয়াব পাইলেন, তাকে দেখে মসজিদে